বিশ্ব পরিবেশ দিবসে খড়দহে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে নেওয়া হলো সচেতনতার অভিনব উদ্যোগ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ফেলে আসা বছরগুলির মতন 2020 সালের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের সংবাদ সংস্থা ও রহরা থানার সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থার রোদ্ধার তরফে বন্দিপুর সম্মিলনীর ক্লাবের মাঠে রোপণ করা হয় 60টি গাছ। বিভিন্ন জায়গায় বছরের নানা সময় এই বৃক্ষরোপণ হলেও অনেক ক্ষেত্রে দেখা যায় রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলি। কিন্তু রোদ্ধার তরফে কার্লুস লাকলা, রতন হালদার ও শিশুরা মিলে সারা বছর পরিচর্যা করে বড় করে তুলেছেন এই 60টি গাছ। বিশ্ব পরিবেশ দিবসে সকলকে সচেতনতার বার্তা দিতে রোদ্ধার তরফে সম্মানিত করা হলো কার্লুস লাকড়াকে। অননম্বর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাতুলিয়া বন্দিপুর সম্মিলনী ক্লাবের সম্পাদক সুকুমার সিং, সভাপতি দুলাল ঘোষ, রোদ্ধার সদস্য গৌরব সাহা, শুভঙ্কর দাস সহ অন্যান্যরা। এই উদ্যোগ নিয়ে বলতে গিয়ে বন্দিপুর সম্মিলনী ক্লাবের সম্পাদক সুকুমার সিং জানান, আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই রোদ্ধার উদ্যোগে এই বন্দিপুর সম্মিলনী খেলার মাঠে একটা মহতি উদ্যোগ, যে উদ্যোগটা হচ্ছে যে গত বছর আমাদের এই বন্দিপুর সম্মিলনী খেলার মাঠে যে গাছ লাগানোর হয়েছিল, যে গাছটা আমাদের রোদ্ধার উদ্যোগে আমাদের মাঠের চারপাশ দিয়ে সেই গাছগুলো লাগানো হয়েছিল এবং গাছ আজকে আস্তে আস্তে বড় হয়েছে। তার যে পরিচর্যা ওই রোদ্ধার কালুর উদ্যোগে সেই গাছগুলো আজকে বড় হয়েছে। আমরা জানি গাছের আর এক নাম প্রাণ, যে মানুষকে গাছ বাঁচিয়ে রাখে। সেই মানুষ আমরা দেখি অনেক সময় গাছ মানুষ কেটে ফেলছে, সেই জায়গায় আজকে রোদ্ধা যে উদ্যোগ নিয়ে আবার সেই এক বছরের মাথায় যে যারা এই গাছ পরিচর্যা করেছে তাদেরকে সম্মানিত করে একটা ভালো উদ্যোগ। এবং এটাতে একটা জিনিস বোঝা যায় যে রোদ্ধা যে কাজগুলো করে, যে গাছ পরিচর্যা করছিল তাকে আরও উৎসাহিত করে গাছগুলো আরও যাতে সুন্দরভাবে বড় হয় তার যে উদ্যোগ, আমি সেই উদ্যোগকে সাধুবাদ জানাই। এবং আমাদের কি গর্ব হয় যে আমাদের গ্রামের ছেলেরা এই রোদ্ধার সংস্থার মাধ্যম দিয়ে গ্রামের বহু মানুষের পাশে থাকবার চেষ্টা করে, যে সামাজিক কাজকর্মগুলো করে, সেটা না বললে আজকে খামতি থেকে যাবে। সেই জন্যেই আমি এই কথাগুলো বললাম, আজকে বিশ্ব পরিবেশ দিবস, আবার নতুন করে যে গাছ শিশুদের হাতে তুলে দেওয়া হলো সেই গাছগুলোকে তারা বসিয়ে আবার পরিচর্যা করে বড় করবে এই আশা রেখে। অন্যদিকে রোদ্ধার সদস্য কার্লুস লাকড়া জানান, সদস্য তা আমরা এক বছর আগে গাছ লাগিয়েছিলাম, সেই গাছটা লাগিয়ে দিলে তো হয় না, তাকে একটু দেখাশোনা করতে হয়, তাই আমি দেখাশোনা করে আজ এক বছর হলো তো দেখভাল করছি, যাতে লাগলো এরকম, যাতে গাছগুলো একটু ভালো বড় হয়। কেমন লাগলো ওই গাছ? ভালোই লাগলো, নিজের সন্তানের মতন মনে হলো। সন্তানের মতন ভালো হলো, এর মনে হলো। কতগুলো গাছ? কতগুলো বানাইছে? প্রায় 50-60খানা গাছ বসানো হয়েছে, 50-60খানা গাছই মানুষ হয়েছে। রবি।